শান্ত আশরাফুলের ব্যাটে পয়েন্ট টেবিলে শীর্ষে রাজশাহী। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় নিয়ে মাঠ ছাড়লেন মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলের জয় ব্যাট হাতে বড় অবদান রাখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিং করে রাজশাহীকে 147 রানের লক্ষ্য ছুড়ে দেয় জ্যামকন খুলনা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল। আগের ম্যাচে দারুণ পারফর্ম করা আনিসুল এই ম্যাচে বড় স্কোর করতে পারেনি, মাত্র 2 রান করেই আলামিনের বলে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে অবশ্য ঘুরে দাঁড়ায় রাজশাহী। দলের অধিনায়ক শান্তর দারুণ শুরুর পর আগ্রাসী ব্যাটিং করেন রনি তালুকদারও। এই দুই ব্যাটসম্যান মিলে দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন 47 রান। ব্যক্তিগত 26 রান করে রনিকে সাজঘরে ফেরান রিশাদ। রনির বিদায়ের পরে 50 তুলে নেন শান্ত। তবে ইনিংস আরও লম্বা করতে পারেননি এই ব্যাটসম্যান। 34 বলে 55 রান করে রিশাদের LBW শিকার হন তিনিও। পরবর্তীতে দলের জয়ে কাজটা সহজ করে দেন ফজলে মাহমুদ। আশরাফুল ক্রিজে থাকলেও কিছুটা ধীর গতিতে খেলেন তিনি, তবে অন্য পাশে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেন ফজলে মাহমুদ। মোহাম্মদ আশরাফুল এবং ফজলে মাহমুদ মিলে গড়েন 33 রানের জুটি। তাদের জুটিটি ভাঙেন শহীদুল ইসলাম। 16 বলে 24 রান করে ফজলেকে বোল্ড আউট করেন শহীদুল। তবে শেষ পর্যন্ত আশরাফুলের অপরাজিত 22 বলে 25 রান এবং নুরুল হাসানের 7 বলে অপরাজিত 11 রানে ভর করে 6 উইকেট এবং 16 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় রাজশাহী। এর আগে ব্যাটিং নিয়ে শুরুতেই উইকেট হারায় জ্যামকন খুলনা, শুরুতেই ইমরুলকে হারায় তারা। অবশ্য এনামুল হক বিজয় ও সাকিব আল হাসান ভালো কিছু ইঙ্গিত দিলেও দ্বিতীয় ম্যাচেও ইনিংস বড় করতে পারেননি সাকিব। মুকিদুলের ওভারে 2-4 মেরে ওই ওভারেই পুল শট খেলতে গিয়ে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। এই ম্যাচে এনামুল বড় কিছুর আশা জাগিয়েছিলেন, তবে 24 বলে 26 রানের ইনিংসটি থামে দলীয় 45 রানে। মেহেদির দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। শেষ দিকে আরিফুলের অপরাজিত 41 রানের উপর ভর করে 146 রান করে খুলনা।